এটা কিন্তু অনেকটা ভিতরে ঢুকে গেছে। তুই দেখি ও দেখাও দেখি। হ্যাঁ তুই ধরেছিস? হ্যাঁ ধরেছো? ধরা হয়ে গেছে। এই তো নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টি এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। সিদ্ধান্ত হয়েছে যে আজকে আমরা গুলে মাছ ধরব, তো আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমার সঙ্গে এসছে আমার দুই বেস্ট ফ্রেন্ড, তো দেখে নিন কারা কারা এসছে। আমার ঠাকুরদা, আমার ঠাকুমা, নমস্কার। আজকের আমরা গুলি মাছ ধরতে এসেছি। আদিবাসী সম্প্রদায় ওরা কিন্তু সবসময় ধরে, পারি কি না আমরাও চেষ্টা করছি আপনাদের দেখাবার জন্য। তনুজা তো বারবার বলছে চলো ঠাকুমা ঠাকুরদাদা আজকের গুলি মাছ ধরবো, তা এসছি সেই জন্যে। আপনারা দেখবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সবাই আপনারা দেখবেন। এরপরে পালা আমার ঠাকুরদা। ঠাকুরদা তোমার বক্তব্য বলো। নমস্কার, আমরা আজ এসেছি, আজ এখানে গুলে মাছ ধরবো। এখানে আদিবাসীরা গুলে মাছ ধরে, আজ দেখি আমরা ধরে আপনাদের দেখাবো। আপনারা দেখে হয়তো আপনাদের খুব ভালো লাগবে এবং দেখবেন সবাই। আচ্ছা, তো সবাই তো বলে দিল যে আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবার দেখার পালা যে আমরা কতগুলো মাছ পাই এবং আপনাদের কতটা ভালো লাগবে। আজকের পর্বটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন পর্বটি শুরু করা যাক। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে লিখবেন আপনাদের নাম। তো আসুন আমরা গুলে মাছ ধরতে রওনা হই। দেখতে পাচ্ছেন নদীর একদম কিনারেই চলে এসেছি। এই যে সামনে স্পটটা দেখতে পাচ্ছেন, এই স্পটেই আজকে আমাদের ভিডিওটি হবে। এখানে শুনেছি যে গুলে মাছ ভালো পাওয়া যায়, এখন আমরা তো দেখছি যে পাওয়া যায় কত। দেখতে পাচ্ছেন এখানে জল জমেছে অনেকটাই, পাথরটিটা হয়তো আমি সঠিক জানি না, কিংবা সেরকম উপকরণও আমাদের কাছে নেই, আমরা হাত দিয়েই চেষ্টা করব। ওটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে দেখে, হাঁটতেই পারছি না তখন। এখানে তবু খুঁজছে পাওয়ার আগে হাত দেখা যাচ্ছে খুব। হ্যাঁ, গর্ত যে কত দূর গিয়েছে তা বলা যাচ্ছে। গর্ত পেয়েছো? হ্যাঁ, এক মাস না বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা আবার এসেছি কাজ করতে। ঠাম্মা খুঁজে শুরু করেছে এসে, ঠাকুরদা অন্য সাইডে চলে গেছে, আমি আর ঠাম্মা একসঙ্গে খুঁজছি। একটা এর ভিতরে একটা আছে কিন্তু। আছে? হ্যাঁ, ঠেকছে, হাতে ঠেকছে, ঠেকছে। খানা তুই খানা তুই হাত দিয়ে দেখো। ধরেছ? তুই দেখি ও দেখাও দেখি। হ্যাঁ, অনেক বড়।
ঠিক আছে দেখি, এই তো অনেক বড়, তো অনেক বড়। ঠিক আছে তোমার হাতে ঠিক আছে। ভালো দাদ, ছাড়ি যাবে এই তো অনেক বড়। আস্তে আস্তে পাত্রে রাখো, আস্তে আস্তে রাখো, চলে যাবে কিন্তু। কি পেয়েছিস? ছাড়িয়ে গেছে, সোনারটা সোনা ধরে ফেলেছে। দেখি দুজন একসঙ্গে দেখো, দেখি অনেক বড়, তো অনেক বড়। এটা দেখো লাভ হচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে মরে, মাথা চেপে ধরেছি মাথার ভিতরে। দেখো দেখো কিরকম লাভ হচ্ছে, দেখো ধরে রাখা যায়। দেখো আস্তে আস্তে যেদিকে খাট গেছে সেই দিকে আস্তে 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 কাপড় বেঁধে যাচ্ছে আমার। হ্যাঁ আমারও খাটা আছে, একটা মনে হচ্ছে একবার ঠেকলো সেরকম। আমি কিন্তু ধরেছি, হ্যাঁ ধরেছ, ধরা হয়ে গেছে এই তো। হ্যাঁ এটা অনেক বড় আছে, হ্যাঁ পেয়েছে তো ঠাকুরদাদা, একটা পেয়েছে বড়। অনেক দুধ গেছে, ধরেছে। এটা কিন্তু অনেকটা ভিতরে ঢুকে গেছে, ওই দেখি আবার দেখাও দেখি। হ্যাঁ অনেক বড়, অনেক বড়। আচ্ছা ছেড়ে যাবে কিন্তু তুমি, ও ভিতরে ঢোকা পাত্র তো ওই ধারে নিয়ে গেছে, ছেড়ে গেলে কিন্তু আবার পায়ের মধ্যে ঢুকে যাবে, পারবো না সে আর ধরতে। না তুই হাত ঢুকাছিস খুব সাবধানে, আগে তো একটা পেয়েছিস, আবার ভালো করে ভালো করে শক্ত করে ধরবি। কই কোথায়? হ্যাঁ এটা অনেক বড় আছে। আছে গর্তের মধ্যে? হ্যাঁ গর্তের মধ্যে জল পাক খাচ্ছিল, আমি দেখেছিলাম। হ্যাঁ এটা অনেক বড় আছে। ঠিক আছে তাহলে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ
অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আবারও দেখা হবে আরও একটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা আমাদেরকে সাপোর্ট করে যান এইভাবেই, যাতে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি। নমস্কার।